সোনাপুরা মহকুমায় বিজেপি থেকে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক অনেক বেশি ভোটে এগিয়ে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য। সোমবার সোনাপুরা কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য এই আশা ব্যক্ত করেছেন। প্রতিটি মহকুমাতে বিশেষ দূত পাঠিয়ে নির্বাচনী হাল হাকিকত যাচাই করে নিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। প্রদেশ কংগ্রেস সভাপতি নির্দেশে আজ প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল সোনাপুরা সফরে যান। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যুব কংগ্রেসের কোঅর্ডিনেটর সমরজিৎ দে। প্রতিনিধি দলটি কংগ্রেস কর্মী সমর্থক, যুব কংগ্রেস কর্মী এবং ব্লক সভাপতির সাথে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে সোনাপুরা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দলের পক্ষে প্রদেশ কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য জানিয়েছেন, এই আলোচনা থেকে বেরিয়ে এসেছে যে সোনাপুরা মহকুমায় পশ্চিম আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক বিজেপি প্রার্থীর চেয়ে বিপুল ভোটে এগিয়ে থাকবেন। লোকসভা নির্বাচন উপলক্ষে পশ্চিম ত্রিপুরার কংগ্রেস প্রার্থী শ্রী সুবল ভৌমিকের সমর্থনে আজকে আমরা আগরতলা থেকে একটা টিম সোনামুড়া শহরে এসেছি। এখন আমরা সোনামুড়া কংগ্রেস ভবনে আছি। সোনামুড়ার যুব কংগ্রেস কর্মী ব্লক সভাপতি এখানে আছেন, সবার সঙ্গে আমরা নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম, যাতে এখানে আগামী নির্বাচনে আমাদের প্রার্থী বিপুল সংখ্যক ভোট পেতে পারে, এ নিয়ে আমরা একটা পুরোয়া সভা আলোচনা করব, কর্মী সমাপ্ত আলোচনা করছি। আমরা আসলে অনেক বিপুল ভোটে এগিয়ে থাকবেন। প্রদেশ কংগ্রেসের সফরকারী দলের সাথে আলোচনায় সোনামুড়ার কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের নির্বাচনী প্রচারের কৌশল নিয়ে আলোচনা করেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। এ সভায় কংগ্রেস দলের কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।